লালমনিরহাটে ব্যাপক আলোচিত বৈরালি হোটেল সহ 47টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে গড়ে উঠেছিল এসব অবৈধ স্থাপনা। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা উচ্ছেদের আইনি নোটিশ দেওয়া হলেও তা না সরানোয় আদালতের নির্দেশে 3 জন ম্যাজিস্ট্রেট সহ শতাধিক পুলিশ প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিতিতে ওইসব স্থাপনা উচ্ছেদ করা হয়।